তো আমরা কিন্তু প্রত্যেকেই অর্থাৎ প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় মে মাস থেকে শুরু করে জুলাই মাস পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে রেশনের 3 মাস 5 কেজি করে অতিরিক্ত পরিমাণ চাল পেয়েছি এবং ইতিমধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনাদেরকে কিন্তু আরও 5 মাস সম্পূর্ণ বিনামূল্যে রেশনের চাল এবং গম দেওয়া হবে এবার। তো সেক্ষেত্রে আপনাদেরকে কতগুলো করে চাল এবং গম দেওয়া হবে কেন্দ্র সরকারের তরফ থেকে এবং রাজ্য সরকারকে কেন্দ্র সরকার কতগুলো চাল দিয়েছে তার হিসেব কিন্তু আমাদের প্রত্যেকে জানা দরকার এবং আজকে ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব যে কেন্দ্র সরকার কতগুলো চাল এবং গম রাজ্য সরকারকে পাঠিয়েছে এবং তার ভিত্তিতে রাজ্য সরকার কতগুলো করে আমাদেরকে চাল এবং গম দেবে সমস্ত কিছু আমরা দেখে নেব। এর জন্য আপনাদের যে কাজগুলো করতে হবে আপনি যদি দেখতেই পাচ্ছেন তাতে লাইক বাটন রয়েছে, এই লাইক বাটনে ক্লিক করে দেখলে লাইক দিন, আজ যেমন সাবস্ক্রাইব দেখতেই পাচ্ছেন সাবস্ক্রাইবে ক্লিক করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অলকে রাখুন, আজকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে কিন্তু বলা হয়েছে যে প্রথম দফায় 3 মাস অর্থাৎ প্রথমে অর্থাৎ মে জুন এবং জুলাই এই 3 মাস কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে আমরা রেশনের চাল পেয়ে গিয়েছি কেন্দ্র সরকারের তরফ থেকে এবং প্রথম দফায় যে চালের যে পরিমাণ তা ছিল কিন্তু 3 লক্ষ করে মোট 9 লক্ষ টন কিন্তু চাল কিন্তু বরাদ্দ করেছিল কেন্দ্র সরকার প্রথম দফায় এবং জাতীয় প্রকল্পের আওতায় কিন্তু 6 কোটি 2 লক্ষ রেশন গ্রাহক রয়েছে যার মধ্যে মে মাস থেকে অতিরিক্ত করে তাদের কিন্তু 5 কেজি করে চাল দেওয়া হয়েছে মে জুন এবং জুলাই। অর্থাৎ জাতীয় প্রকল্প বলতে AAY SPHH এবং PWH যে কার্ড রয়েছে তাদের কথাই কিন্তু বলা হয়েছে এবং সেই কার্ডের কিন্তু পরিমাণ রয়েছে 6 কোটি 2 লক্ষ রেশন গ্রাহক যার মধ্যে অর্থাৎ প্রথম দফায় কিন্তু চাল এসেছিল 3 লক্ষ করে মোট 9 লক্ষ টন কিন্তু চাল কিন্তু বরাদ্দ করেছে কেন্দ্র সরকার। এর ভিত্তিতে অতিরিক্ত করে চাল পাচ্ছেন আপনারা কিন্তু অর্থাৎ প্রথম পর্যায়ের মেয়াদ কিন্তু রয়েছে জুলাই মাস পর্যন্ত এবং এই মাস পর্যন্ত এবং দ্বিতীয় পর্যায়ের জন্য রাজ্যকে গরিব কল্যাণ অন্ন যোজনায় মাসে প্রায় 3 লক্ষ করে 5 মাসের জন্য 15 লক্ষ টন খাদ্যশস্য বরাদ্দ করেছে কেন্দ্র সরকার। এর মধ্যে 1,79,000 টন গম এবং 1,21,000 টন কিন্তু চাল দেওয়া হয়েছে। অর্থাৎ আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন যে 5 মাস যে বিনামূল্যে অর্থাৎ চাল এবং গম যে দেওয়া হবে তো সেক্ষেত্রে কিন্তু 15 লক্ষ টন খাদ্যশস্য বরাদ্দ করেছে কেন্দ্র সরকার যার মধ্যে 1,79,000 টন গম এবং 1,21,000 টন চাল কিন্তু দেওয়া হয়েছে। ফলে জাতীয় প্রকল্পের গ্রাহকরা পরের মাস থেকে অতিরিক্ত বরাদ্দ বাবদ চাল এবং গম মিলিয়ে পাবেন। তো আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন যে কেন্দ্র সরকারের তরফ থেকে বিনামূল্যে যে 5 মাস আপনাদেরকে রেশন দেওয়া হবে সেক্ষেত্রে AYSPHH PHH যাদের যাদের কার্ড রয়েছে তারাই কিন্তু এর লাভ কিন্তু নিতে পারবে এবং বাদবাকি RKSY 1 এবং 2 যে কার্ড রয়েছে তারা কিন্তু লাভ নিতে পারবেন না। তবে রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যেই অর্থাৎ RKSY 1, 2, AAY SPHH PHH যাদের যাদের কার্ড রয়েছে প্রত্যেককে কিন্তু অর্থাৎ সম্পূর্ণ বিনামূল্যে জুন মাস পর্যন্ত অর্থাৎ চাল এবং গম কিংবা যেটাই দেওয়া হোক না কেন দেওয়া হবে। তো কেন্দ্র সরকারের তরফ থেকে ইতিমধ্যে কোনো বরাদ্দ করা হয়নি রাজ্য সরকার যে কার্ড যাদের রয়েছে RKSY 1 এবং 2 যখনই নতুন কোনো আপডেট চলে আসবে কেন্দ্র সরকারের তরফ থেকে যদি দেওয়া হয় সমস্ত আপডেট আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন। এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে ক্লিক করে নোটিফিকেশন অলকে রাখবেন। এনে আপনাদের কী মতামত রয়েছে অর্থাৎ RKSY 1 এবং 2 যাদের রেশন কার্ড রয়েছে তাদেরকেও অর্থাৎ বিনামূল্যে চাল এবং গম দেওয়া দরকার কিনা কেন্দ্র সরকারের তরফ থেকে তো অবশ্যই আপনার কমেন্টস আপনাদের ফাঁকা রয়েছে কমেন্টে জানিয়ে দেবেন।